আসসালামু আলাইকুম, আমাদের চ্যানেলটিতে আপনাকে স্বাগতম। বিকেএসপিতে এক হাতে ঝড় চলেছেন লিজেন্ডস অব রূপগঞ্জের সাকিব রহমান আর সাকিব আল হাসান, তবে দর্শনের জন্য শতক মিস করেছেন সাকিব। গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল রূপগঞ্জ। ব্যাটিংয়ে নেমেই শুরুটা বেশ ভালো করেছিল দলের দুই ওপেনার ইরফান শুক্কুর আর রাকিবুল হাসান। উদ্বোধনী জুটিতেই 71 রান তুলেছিলেন তারা। 16তম ওভারের প্রথম বলে গাজী গ্রুপকে উইকেট এনে দিয়েছিল মাহমুদুল। 47 রান করা রকিবুলকে ফিরিয়েছিলেন তিনি। আর নাইম তো পুরো টুর্নামেন্টে জুড়েই ব্যাট হাতে দারুণ ছন্দে ছিলেন। গাজী গ্রুপের অধিনায়ক আকবর বোলিংয়ে নিয়মিত পরিবর্তন আনলেও উইকেটে থিতু হয়ে যায় এই দুজনের জুটি। সাব্বির অর্ধশতক পূর্ণ করেছেন 53 বলে। এদিকে 114 বলে 17 রানের জুটি পূর্ণ করেছেন সাব্বির আর নাইম। তাদের সেই জুটি ভেঙেছিল রাকিবুল। 68 বলে 42 রান করা নাইমকে আউট করেছেন তিনি। 186 রানে 3 উইকেট পতনের পর ঠিক তখনই নামেন বাংলার বাঘ সাকিব আল হাসান। অবশ্য ক্রিজে এসে থিতু হতে সময় না নিয়েই অভিজ্ঞ অলরাউন্ডার। ইনিংসের শুরু থেকেই বেশ মারমুখী ভঙ্গিতে ছিলেন তিনি। তার ঝড়ো ইনিংসের শুরুটা হয় 40তম ওভার থেকে। রাকিবুলের করা ওই ওভারে শেষ 4 বলে 2টি 6 আর 2টি 4 হাঁকিয়েছেন সাকিব। খালেদের পরের ওভারের প্রথম বলে নেন 6 রান। আলামিন জুনিয়রদের ওভার থেকে প্রতি ওভারে তুলেছেন 11 থেকে 12 রান করে। শুরু থেকেই আগ্রাসী ব্যাটিং করা সাকিবের অর্ধশতক এসেছে মাত্র 12 বলে। তবে তার সেই ইনিংসটি বড় হয়নি, তাকে থামতে হয়েছে 46তম ওভারে। ওই ওভারের দ্বিতীয় বলে কাট করতে গিয়ে ডিপ এক্সট্রা কাভারে থাকা নিলয় ক্যাচ নিয়েছেন সাকিব আল হাসানের, ফলে সেখানেই থামতে হয়েছে শেষ পর্যন্ত 26টি বল খেলা সাকিব আল হাসানকে। 59 রান করে সাজঘরের পথ ধরতে হয়েছে এ ব্যাটারকে। আর সাকিবের এমন ইনিংসের পরই চারিদিকে তোলপাড় শুরু হয়েছে দুর্দান্ত সাকিব আল হাসান। এ ছিল দর্শক এখনকার মতো আপডেট। পরবর্তী খেলার আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সাথেই থাকুন।